মানে ব্র্যান্ডেড চোর, ব্র্যান্ডেড ডাকাত। অভিষেক ব্যানার্জি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন কাকে রেজিগনেশন দিতে হবে, হু ইজ হি? একজন দলের দলের কি সম্পাদক না কোচের কি একটা করেছে, তো দলের সবচাইতে বড় নেতার নাম ছিল মহাসচিব, যে মহাসচিব এই মুহূর্তে জেল খাটছে দুর্নীতির দায়। দলের মাথায় কাকে বসিয়ে রেখেছেন আপনি? দলের মাথায় যাকে বসিয়ে রেখেছেন তার নাম এই মুহূর্তে অভিষেক ব্যানার্জি, দ্বিতীয় নাম্বার টু বলা হচ্ছে, যার গোটা পরিবার থেকে শুরু করে যার গোটা দল এই মুহূর্তে ইডিয়া সিবিআই এর বাইরে তাঁবু খেটে বসে রয়েছে, কখনো সারদা, কখনো রোজ ভ্যালি, কখনো আইকোর, কখনো গরু বালি কয়লা পাথর এসএসসি টেট দুর্নীতিতে নিমজ্জিত একটা দল, সোনা পাচার থেকে শুরু করে। আপনারা ইতিমধ্যেই জানেন, অনেকে যারা এই মুহূর্তে টিভির সামনে এলেন তাদের বলি, এক ফোনে অভিষেক, এই নাম্বার অভিষেক অনেকদিন আগে চালু করেছেন, সেখানে দুর্নীতির নালিশ গিয়েছে আর ফোন পেয়ে কড়া ব্যবস্থা নিয়েছেন অভিষেক, এমনকি প্রশাসনও। আগে মানিশতা এবং তাতলার পঞ্চায়েত প্রধানের ইস্তফা, এবার একদিনে পূর্ব মেদিনীপুরের চারজন নেতা জালে, পুলিশ গ্রেফতার করলো। পূর্ব মেদিনীপুরের শান্তিপুর এক নম্বর পঞ্চায়েত প্রধানের ইস্তফা, ইস্তফার ছ ঘন্টার মধ্যে গ্রেফতার সেলিম আলী, দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলদিয়ার প্রাক্তন পুর প্রধান, বোল্ডার দুর্নীতিতে জড়িয়ে গ্রেফতার হয়েছেন দিবাকর, কাঁথি পুরসভার আর্থিক তছরূপের ঘটনায় গ্রেফতার হয়েছেন রামচন্দ্র পাণ্ডা, অধিকারী ঘনিষ্ঠ বলেই দিবাকর এবং রামচন্দ্রকে গ্রেফতার করা হয়েছে অভিযোগ করছে বিজেপি। বুঝতেই পারছেন অভিষেক, তিনি বলছেন স্বচ্ছতাই এই দলের একমাত্র ভিত্তি, এবং তিনি অভিযোগ পেলেই ব্যবস্থা নিচ্ছেন, শুধু দলে নয় প্রশাসনও ব্যবস্থা নিচ্ছে অভিষেকের কথায়। বিরোধীরা বলছে আসলে বেছে বেছে বিজেপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কি বলছেন আমাদের প্রতিনিধিরা আমরা শুনব, তবে তার আগে যে মানিশতা মডেল বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে কিছু শুনলেই আগে পদত্যাগ করুন, শুনুন সেই মডেল কি চালিয়ে যাচ্ছে রাজ্যে, আগে শুনুন কি বলেছিলেন তিনি। একটা পঞ্চায়েতে যদি কাজ না হয়, যদি প্রধান দায়ী থাকে তার জন্য অঞ্চল সভাপতিও দায়ী। আমি 48 ঘন্টার মধ্যে প্রধান আর উপপ্রধানের ইস্তফা আমার টেবিলে চাই, 48 ঘন্টার মধ্যে। আর যদি না আনে তার বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থা আমরা নেব, এবং প্রশাসনিকভাবেও যাতে সরকার ব্যবস্থা নেয় আমি অনুরোধ করব এই মঞ্চ থেকে। আমি স্পষ্ট করে পরিষ্কার করে বলছি, প্রধান রিজাইন করবে, উপপ্রধান রিজাইন করবে, অঞ্চল সভাপতি রিজাইন করবে। এত সাংবিধানিক অসাংবিধানিক, তার সাথে তৃণমূলের আলোচনা, এসব একসাথে চলতে পারে না। ভাগের টাকা যা তুলেছে কালীঘাট অবধি পৌঁছায়নি, যারা পৌঁছে দিয়েছে তারা আছে, যারা পৌঁছতে পারেনি তারা নেই, তাদের পথ চলে যাচ্ছে, এ তো সহজই। সে এটা কি বাইরে জেনারেলাইজ করা হয়ে যাচ্ছে না স্বয়ং, মানে সব শোনো 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 শোনো, একজন একজন গ্রাম স্তরের নেতা তিনিও ভাগের টাকা কালীঘাটে পাঠাচ্ছেন? না না, তিনি ব্লকের মাধ্যমে পাঠাবে, ডাইরেক্ট কেন পাঠাবে? বিন্দু বিন্দুতে সিন্ধু তৈরি হয়, অনেকগুলো বিন্দু মিলে সিন্ধু তৈরি হয়, সেই সিন্ধু কেষ্টর গাড়িতে করে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা এসপি ডিএমের চোখের সামনে দিয়ে সমস্ত টোল ট্যাক্স পেরিয়ে তোমার আমার গাড়ি যেখানে চেক হয় তারপর 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 বলছি বলছি শোনো 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 রোমেন্দিপুর তো অধিকারী আছে, এখন অধিকারী নেই, অধিকারীর ওই দুঃসম্পর্কের আত্মীয় নাকি কি নামে আর কি মন্ত্রী, মন্ত্রীর নাম কি, মন্ত্রী মন্ত্রী বা ছেলে সব সব নেতা সবাই মিলে পাঠায়, এ তো সব চোর, এ তো মানে ব্র্যান্ডেড চোর, ব্র্যান্ডেড ডাকাত। অভিষেক ব্যানার্জি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন কাকে রেজিগনেশন দিতে হবে, হু ইজ হি? একজন দলের দলের কি সম্পাদক না কোচের কি একটা করেছে, তো দলের সবচাইতে বড় নেতার নাম ছিল মহাসচিব, সে মহাসচিব এই মুহূর্তে জেল খাটছে দুর্নীতির দায়। আর এই দু নম্বর আমি বলছি সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তৃণমূল তার আবার সর্বভারতীয় সম্পাদক, কোথাকার তৃণমূল, এদিকে পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেস নামই তো আইটি। হ্যাঁ, আমি একটা একটা যোগ করে দিতে চাই, যে তৃণমূল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসটা কিন্তু হাতে পায় ধরে নির্বাচন কমিশনের কাছে দেখেছে যার গোটা পরিবার থেকে শুরু করে যার গোটা দল এই মুহূর্তে ইডিয়া সিবিআই এর বাইরে তাঁবু খেটে বসে রয়েছে, কখনো সারদা, কখনো রোজ ভ্যালি, কখনো আইকোর, কখনো গরু বালি কয়লা পাথর এসএসসি টেট দুর্নীতিতে নিমজ্জিত একটা দল, সোনা পাচার থেকে শুরু করে, যার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির আঙুল ওঠে, তিনি দাঁড়িয়ে পঞ্চায়েতের প্রধানকে ইস্তফা দিতে বলছেন। পঞ্চায়েতের প্রধান বা উপপ্রধানকে সরানোর জন্য পঞ্চায়েতের যে আইন রয়েছে, যে পঞ্চায়েত অ্যাক্ট রয়েছে, সেই অ্যাক্টে নির্দিষ্টভাবে প্রভিশন দেওয়া রয়েছে, কিন্তু এখানে কথা তো অন্য জায়গাতে। তুমি এই যে আমাকে বললে যে ভাগের টাকা কি পঞ্চায়েতের প্রধানও পাঠাতো, ভাদুশেখের কথা আমরা ভুলে গেছি, আড়াই হাজার টাকা আমরা যদি ধরেই নিই যে হ্যাঁ তৃণমূল স্তর থেকে কালেক্ট করে যদি ধরে নিচ্ছি, যদি এটা যেত ফাইন,
কিন্তু প্রতিটা কেসে যখনই তার কাছে অভিযোগ এই যে এক ফোনে অভিষেক অভিষেকের কাছে অভিযোগ গেল উনি কে আমরা কেন ধরব না তিনি একজন সাধারণ গ্রামের মানুষ আমাকে কথা বলো আমাকে এটা কথা বলো হু ইজ হি আমরা কি রাজনীতির চশমা পরে সবটা বিচার করব আমি খালি চোখে আমার চোখে চশমা লেন্স কিচ্ছু নেই রাজনীতির চশমা আমার চোখে রাজনীতির চশমা ফেলে দিয়ে বলছি এবার বলো হু ইজ হি He's an MP. He's an MP. তারমানে উনি একজন আরে যিনি অভিযোগ করেছে যিনি অভিযোগ করেছেন তিনি কোথায় অভিযোগ করছেন এক সেকেন্ড যিনি অভিযোগ করছেন তিনি কোথায় অভিযোগ করছেন তিনি পুলিশের কাছে যাচ্ছেন তিনি নো কনফিডেন্স মোশন নিয়ে আসছেন যিনি অভিযোগ করছেন তিনি ডিএম এর কাছে যাচ্ছেন এক্স্যাক্টলি এটাই তো প্রশ্ন তিনি অভিষেকের কাছে যাচ্ছেন তিনি মমতা ব্যানার্জির প্রশাসনকে যত না ভরসা করতে পারছেন বকলমে দেখানো হচ্ছে অভিষেক ব্যানার্জিকে তার চাইতে বেশি ভরসা করতে আচ্ছা সুপ্রিয় আমাদের মধ্যে এসেছে সুপ্রিয়র জন্য একগুচ্ছ প্রশ্ন রেডি রয়েছে তবে তার আগে আমরা জেলারি মন্ত্রী সৌমেন মহাপাত্র এবং তার সঙ্গে বিজেপি নেতা অগ্নিমিত্রা পাল তাদের দুজনের কাছে যখন এই প্রসঙ্গে জানতে চেয়েছিলাম কি বলেছেন শুনুন করেছেন তারা সেটা করেছেন এই জায়গায় জেলা নেতৃত্বে কোনো মন্তব্য রাখার জায়গাও নেই আর আমরা অবশ্যই বলবো রাজ্য স্বচ্ছতা রক্ষার ক্ষেত্রে যেখানেই দেখবেন দুর্নীতি তার বিরুদ্ধে রাজ্য নেতারা তাদের সিদ্ধান্ত নিচ্ছেন আমরা মনে করি সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে তারা নিচ্ছেন এই জন্য রাজ্য নেতৃত্বকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এটা নতুন নাটক অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা নতুন নাটক মমতা ব্যানার্জিরও এটা নতুন নাটক আশা করি বাংলার মানুষ এটা এই নতুন নাটকটা বুঝতে পাচ্ছেন প্রথমবার যেরকম বা অনেকবার যেরকম আমরা ওই ধাপ্পাবাজিতে পা দিয়েছি এবারে অন্তত মানুষ বুঝতে পারছে যে এইটা কিন্তু স্বচ্ছতা নয় একটা সেলিমকে বলছেন কত সেলিম রয়েছে ওয়ার্ডে ওয়ার্ডে ব্লকে ব্লকে কত সেলিমকে আটকাবেন কত সেলিমকে গ্রেফতার করবেন এটারই তো উত্তর দেবে সুপ্রিয় দেখুন আমি প্রথমে বলি যে বিরোধীরা নিজেরা নেগেটিভ আর কোনো পজিটিভিটি দেখতে পায় না ফলে তো সমস্যাটা দ্বিমুখী কিন্তু তৃণমূল কংগ্রেস হিসেবে দল হিসেবে আমরা কখনো দাবি করি না যে দল হিসেবে আমরা পারফেক্ট কারণ আমরা মনে করি যে পারফেক্ট হওয়ার চাইতেও পারফেকশনিস্ট হওয়াটা বেশি জরুরি আমরা মনে করি ধাপে ধাপে উন্নয়ন ধাপে ধাপে ক্রমশ এগিয়ে আরো নিখুঁত সেই জায়গা থেকে আমরা সিপিএম এর থেকে দুর্নীতি সন্ত্রাস এসব নিয়ে জ্ঞান শুনবো না পার্থক্য থেকে সে দ্বিতীয় কথা আমি বলি যে দল একটা দলগতভাবে সিদ্ধান্ত নিয়েছে একটা আমরা সবাই চোর এই 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 ফরম্যাটে চলবে আমি শুধু বলছি দল একটা সিদ্ধান্ত নিয়েছে যে দুর্নীতির বিরুদ্ধে একেবারে জিরো টলারেন্স এবং রাফ অ্যান্ড টাফ অ্যাটিটিউডকে মানুষের সঙ্গে দলের মাঝখানে যে পাঁচিলের থাকা যে লোকগুলো পাঁচিল তোলা যে লোকগুলো এবং বিশেষ করে আমি আপনাকে বলছি জিবি নাইন বাংলা যে পূর্ব মেদিনীপুর এটা একটা করাপশন হবে কিছু পরিবারকে কেন্দ্র করে এটা গড়ে উঠে মানে টার্গেট পূর্ব মেদিনীপুর টার্গেট পূর্ব মেদিনীপুর জেলা কিন্তু পূর্ব মেদিনীপুর বিশেষভাবে দ্রষ্টব্য ফুটনোটে পূর্ব মেদিনীপুর লেখা থাকবে করাপশন নিয়ে একটা চার পাতার প্রবন্ধ লিখলে ফুটনোটে পূর্ব মেদিনীপুর লেখা থাকবে শুভেন্দু অধিকারী শিশু অধিকারী যে সাম্রাজ্য সেটা টিকে রয়েছে দুর্নীতির উপরে গত তিন দিন আগে হাইকোর্টে যে লিস্ট জমা পড়েছে গ্রুপটির যে দুর্নীতির যে লিস্ট জমা পড়েছে ১৬শো জন সেই ১৬শো জনের ৪০% পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুর থেকে রিক্রুট হয়েছে গোটাটাই অবৈধ এবং গোটাটা যখন হয়েছে শুভেন্দু অধিকারী ওই জেলার দায়িত্বে তুমি তৃণমূল কংগ্রেসের যত যা ইনচার্জ আছে তুমি এই নিয়ে প্রশ্ন করো মুখে কুল আমি জানি না ওরা টাইমটা কাউন্ট করে কিনা কুল অ্যাড্রেস করলাম আমি তো এটাকে অ্যাড্রেস করলাম কুল উঠে বসে রইল আয়ন ব্যানার্জি আজকে যা বলছে সেটা তৃণমূল কংগ্রেসের কথা সন্দীপা আমি শুভেন্দু পেয়েছিলাম বলে সব ছেড়ে দেওয়ার পরে ডিআর লটারি তা বন্ধ করবার পরে এবার নতুন হচ্ছে আবাস যোজনা যে নতুন বছর নতুন দুর্নীতি নতুন ধরনের সেটিং সেখান থেকে বাঁচবার জন্য মরিয়া পুরনো শূন্য এবং পুরনো এবং সামগ্রিক পুরনো লবডঙ্কা এবং এই সুপ্রিয় দাঁড়াও পুরনো হারিকেন হাতে ধরে যাবে আবার হাতে ধরিয়ে দেবো বাবা শোনো ওই হারিকেন নিয়ে পার্থ দিদি এখন সবাই ঘুরে বেড়াচ্ছে কিন্তু প্রশ্ন তো অন্য জায়গাতে যে সময় তোমার নিশ্চয়ই মনে রয়েছে বামফ্রন্ট সরকার যে সময়তে চলে গেল ২০১১ সাল ঠিক তার আগে যেটা তথাকথিত নাম সংবাদ মাধ্যম দিয়েছিল শুদ্ধিকরণ আচ্ছা সেই শুদ্ধিকরণের প্রসেস কী ছিল সেই শুদ্ধিকরণের প্রসেস ছিল বুদ্ধদেব ভট্টাচার্য বা বিমান বসুরা মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছেন অমুক পঞ্চায়েতের প্রধানকে সরে দাও না দল থেকে তাকে দূরে সরিয়ে দাও কারণ অনেক বিনু জল দলের মধ্যে ঢুকে গেছে ভোটের বাক্সের জন্য তো শুদ্ধিকরণ করিনি
ভোটে হেরে গেছে, শূন্য হয়ে গেছে, তাও তো প্রতিনিধি এখানে দাঁড়িয়ে আছে। এরকম এগারো বছর পরে তৃণমূলের লোক তুমি খুঁজে পাবে না, কিন্তু প্রশ্ন তো অন্য জায়গাতে পিউদি, কিন্তু প্রশ্ন অন্য জায়গাতে। তুমি একটা ছোট্ট জিনিস দেখো, পঞ্চায়েতের প্রতিনিধি তাদের ওপর দিয়ে জুলুমবাজি করানো হচ্ছে, আর গোটা দলটার মাথায় যারা বসে রয়েছেন সেই মাথাগুলো একের পর এক দোষে অভিযুক্ত, ঘুষ খেতে গিয়ে ধরা পড়ছে, তাদেরকে ডিফেন্ড করছে। আমি যদি তোমার এখান থেকে দাঁড়িয়ে এক ফোনে অভিষেক, অভিষেককে এখন যদি ফোন করে বলি যে তোমার দলের এই এই নেতাগুলোকে ঘুষ খেতে দেখলাম, তুমি কি ব্যবহার করতাম করবে, আর একটু সময় থাকলে করাতাম না, অভিষেক ব্যানার্জির ক্ষমতা আছে, অভিষেক ব্যানার্জির ক্ষমতা আছে, তাতেই প্রমাণিত হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে যা যা দুর্নীতি হচ্ছে, অভিষেক ব্যানার্জির ক্ষমতা আছে স্টেপ ডাউন করানোর জন্য। তাতেই প্রমাণিত হয় গত এগারো বছরে মমতা ব্যানার্জির শাসনকালে কতটা দুর্নীতি হয়েছে, সেটা উনারই ভাইপো চোখে আঙুল দিয়ে আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন। এবং এই নতুন কংগ্রেসের পুলিশের থেকে সাধারণ মানুষ তাকে বেশি ভরসা করেন, তাকে ফোন করছেন, পুলিশকে ফোন না করে। দ্বন্দ্ব তো সেইখানে, সিএম এর উপরে সুপার সিএম টাকে, এইটাই তো পরিচিতি। গোটা পশ্চিমবঙ্গকে বার্তা দেওয়া, তৃণমূল কংগ্রেসকে বার্তা দেওয়া, আদি তৃণমূলকে বার্তা দেওয়া, সিপিএম এর সিএম এর উপরে সুপার সিএম, জীবনে কোনোদিন সিএম এর উপরে সুপার সিএম, এটাই হচ্ছে ব্যাপার। সেও নাকি ক্ষমতা নেপথ্যে হাঁটছে, এটাই হচ্ছে আসল বক্তব্য। বিরোধীদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে মেডিসিন, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে সার্জারি, দুটো দিয়ে এই সমস্ত রোগকে আমরা নির্মূল করে দেব। মেডিসিন আর সার্জারি দুটোই চলবে। একটা ছোট্ট প্রশ্ন, ছোট উত্তর। দু তিন মাস বাকি রয়েছে পঞ্চায়েত ভোটের, এখন পদত্যাগ করুক না করুক বিশেষ কিছু এসে যায় না, এদেরকে নির্বাচনে যেতেই হতো, এখন করাটা গিমিক ছাড়া আর কি? পাঁচ বছরে কি করছিলেন? এটা ধারাবাহিক শুদ্ধিকরণের কথা মনে ছিল, ভুয়ো ডাক্তার, ওই ভুয়ো ডাক্তার যারা ধরা পড়েছে তার মধ্যে, আর ভুয়ো ভ্যাকসিন ইউটিউবে উঠে যাবে টাকা। আমি বলতে পারি ব্যাপারটা হচ্ছে যে এটা একটা ধারাবাহিকতা, এই কারণে, কারণ দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াই। ধারাবাহিকতা হলে সেটা গত এগারো বছরে হলো না কেন? আচমকা পঞ্চায়েত ইলেকশনের ঠিক দু তিন মাস আগে কেন হলো? নয়া তৃণমূল বানানোর ভাবনা, এই পদত্যাগের গল্প, এগুলো এই মাত্র কটা মাস আগে কেন, যখন নির্বাচন দুয়ারে দাঁড়িয়ে করে নাড়ছে? এখানেই তো প্রশ্নগুলো জন্মাচ্ছে। প্রশ্নের উত্তর তৃণমূল কিভাবে দিয়ে নির্বাচনে বাজিমাত করতে পারে কি পারে না, সেদিকে আমাদের নজর থাকবে।